আজকে খাবো হলো মুরগির মাংস, দেশি মুরগির মাংস। এটা হলো আলু দিয়ে গুড়ে মাছ দিয়ে মসুরির ডাল, পাতলা মসুরির ডাল। আসলাম কেন বলছি বলি ব্যাঙে কাছে দুষ্টের মতো আছে। ঠিক আছে তাও ভাগো খাবো ঘুরে মাছ আর আলু দিয়ে ঝুল ঝুল মাখা মাখা করে করে এটা ভালো লাগে খেতে। ধন্যবাদ আছে। শীতের সিজনে মানে এই সিজনটাতে গ্রামে এটা হলো সর্ষের সিজন। সর্ষা আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হইতো আর সর্ষাও মনে করেন পেকে যেত, উল্টা নিয়ে আসতো। সর্ষের সিজনে গ্রামে সুন্দর লাগে, আপনার হলুদ ফুল ফুটে থাকে, পুরো চকটা খালি হলুদ দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। এসে জন্য কিন্তু প্রচুর পরিমাণ মধু পাওয়া যায়, মধু চাষ করে অনেকে শসা খেতে তো দেখানো করে খাটি মধু খাওয়ার মাঝখানে কিন্তু জল বা পানি খাওয়া ঠিক না, ভালো না, কিন্তু এই অভ্যাসটা আমার আছে। ভালো অভ্যাস আমার খাইতে যাই মুরগির মাংস, দেশি মুরগির তো মাংস খুঁজে পাওয়া মুশকিল।
প্রবেশিতে সুজন গ্রামে মজা আছে, বিশেষ করে খাওয়া দাওয়া আপনার খেজুরের রস। সবচেয়ে বেশি মজা লাগতো এই গ্রামের নাম কাছে শীতের সিজনে, বিশেষ করে মানে সবার তখন সর্ষে উঠানোর সময়, মানে সর্ষে পেকে যায় যখন কেন উঠে পেলায় সর্ষাগুলো উঠিয়ে প্রতিটা বাড়ির উঠানে রেখে দিত, মানে বিছিয়ে রাখতো খেরের মতো বিছিয়ে রাখতো, পুরো উঠান ভরা থাকতো সবারই। তো আমরা আবার ওটা নিজে দৌড়াদৌড়ি করতাম, লাভ দিতাম, জাম করে তো ব্যথা বাজতো না, শৈশব করে করতাম না, ছোটরা দৌড়াদৌড়ি করতাম, আর শৈশবের উপরে যত বেশি দৌড়াদৌড়ি করা হতো শৈশবগুলো পাড়ায় পাড়ায় পড়ে যেত নিচে, পরের দিন সকালবেলায় মানে সারাদিন থাকতো একদিন দিন ধার রাখতে হবে, তারপরে বেরি করতো থেকে শোষার গাছগুলো উঠে ফেলতো, নিচে শোষাগুলো পড়ে থাকতো, ওগুলো আবার কুলে দিয়ে ঝেড়ে ঝেড়ে ই করতো, বেশিরভাগ এভাবেই করতো। আর আমরা পোলামানরা ওইভাবে দৌড়াদৌড়ি করতাম, সোয়া সুই খেলতাম, সব ধরনের খেলা আছে, সোয়াশুই, পাশাপাশি, ঝাপাঝাপি, লাফালাফি সব করতাম। মসুর ডাল দিয়ে আর মাগুর সব দিয়ে মিশিয়ে খেতে খুব স্বাদ লাগে, সন্ধ্যা হইলে সবাই এক জায়গায় হইতাম, আর যাবো বাড়ির উঠানটা বড় থাকতো, উড়াইতে বেশিরভাগ খেতাম, মুড়ি পিড়াও না করতো না, কারণ উড়ার উপরে যত বেশি লাভলাভি করুন তত তাড়াতাড়ি শুষাগুলো পরে যাবে নিচে শুইলে। সন্ধ্যা দিয়া শুরু হইতো খেলা দৌড়াদৌড়ি লাফালাফি,
গ্রহণ করে বরফ পানি। আমাদের সময় বরফ পানি ছিল কম, গ্রামে যখন থাকতাম তখন সস খেতাম, বরফ পানি খেতাম না। একজন সুর হইতো, সবাই সুইচ হইতো, যে সুর চালু শুতে পারবো সেই সুর, সে আবার আরেকজন সুর। বাঙালি সিনেমা সবাই খেলছে, আরেকটা জিনিস করতাম, সরিষার যে গাছ আছে ওগুলো দিয়ে উঠানের ভেতর আমরা ঘর বানাইতাম, রমান মেলা আটি আটি বেটে মেলা এরকম দেয়ালের মতো বানাইতাম, বানিয়ে চারিদিক দিয়ে বেড়া দিতাম। দেওয়ার পরে ওখানে আমরা শুয়ে থাকতাম রাত্রে, রাতে বলতে বেশি রাত না, প্রথমে বলতাম যে আজকে কিন্তু আমরা এমনি শুনবো, আমরা এমনি ঘরে যাবো না, গার্জেন দেওয়া করতো ঠিক আছে, সাহস তাহলে থাকবি, আমাদের সাহস থাকতো না, চার দিন ধরে বলি তো বাড়ি বাড়ি ভেঙে চলতো, সুন্দর করে ঘর বানিয়েছে, ভিতরে কিন্তু এবার ঠান্ডা ঢুকতো না, কারণ সরিষা দিয়ে তো সরিষা গাছ তো খাইয়ের মতো আর খেতে ঠান্ডা লাগে না, ঠান্ডা সহজে যেতে পারে না, সারো দুপুর করে ছাদের মতো করে দিতাম, সুন্দর করে দিয়া তারপরে ভিতরে যে শুয়ে থাকতাম। দুদিন ধরে মিলে বানাইতাম, অনেক সময় ভিতরে ঢোকার পরে ভেঙে যেত, কারণ আমি তো খুঁটি কাটতাম না, লাস্টে আমি একটা পরে একটা রাখতাম, অনেক সময় আবার ভাঙতো না, ভিতরে শুয়ে থাকতাম। মজা করার জন্য মনে মতো আমি আজকে নিয়ে থাকবো, আজকে হ্যাঁ আমরা নিরা বসে তোর ভয় করতো, বাড়ি থেকে বকাতে যাই ঘটনা জিনিসটা আমি করতাম, থাকা পারি আছে না ঘর অনেক আমাদের সরিষা গাছ, মানে সরিষা যখন উঠায় সরিষার যে আগ মানে গাছটা থাকে ওটাতে বলে টেঙ্গি, টেঙ্গি আমরা ঘর বানাই সিজন তো
মাংস তরকারির সাথে আমি পাতলা মাংস করলে মিক্স করলে স্বাদ লাগে। এই মজাগুলো করতাম পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার আগে তার সন্ধ্যার সময় খেলা দিতাম, খুব দৌড়াদৌড়ি করতাম, আমার মানে ঘেমে যেতাম, সুতির দিনে ঘেমে যেতাম। তারপরে এই সরিষার গাছ দিয়ে একটার পর একটা রেখে 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 একদম দেয়াল তৈরি করতাম, চারদিকে দেয়াল তৈরি করতাম। তারপর উপরে গ্রামে তার বাঁশের অভাব নেই, কয়েকটা বাঁশ দিয়ে উপরে সুন্দর করে উপরে আবার ওই গাছ দিয়ে দিতাম, তাহলে ঘরের মতো হয়ে যেত। বাস ভিতরে ঢুকতাম, ঢুকে নিয়ে আবার ওদিকে আটকে দিতাম, ঢুকতাম ভিতরে ভিতরে অনেক উঁচা করে বিছাইতাম একদম জাজিমের মতো করে, একটা সালা বিছাই ভিতরে বাস আমি শুয়ে থাকতাম। অনেক সময় সালা বিছাইতাম না, কারণ ওগুলো তো আমার গায়ে লাগতো না, ময়লা বলতে তো তখন তো কিছু বুঝি না, ময়লা টয়লা সবই ভালো, শরীর যে চুলকাইব সেটাও বুঝতাম না, তাও করতাম, মজা লাগতো ছোটোবেলায়। এগুলো এখন গ্রামে বলে আমার মনে হয় না করে আমরা যেগুলো করছি, এখন তো আসলে হয়েছে যে যাওয়া যায় না, এখনই মনে হয় শৈশব পাকার সময় মনে হয়েছিলাম জায়গায় দেখা যাবে আর কি। তবে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।